আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চায় বিএনপি, প্রশ্ন হানিফের। বৃষ্টিতে জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গাজীপুরে যানজট ছড়িয়েছে কয়েক কিলোমিটার জুড়ে। আওয়ামী লীগ ও বিএনপি সহ 39 দলের তথ্য নিচ্ছে ইসি। রাঙ্গাকে চ্যালেঞ্জ মেয়র মোস্তফার। যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বললেন মির্জা আব্বাস। সীতাঙ্গে বাংলাদেশি মৃত বেড়ে 35 জন, এখনো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বরিশালে আরো বৃষ্টির আশঙ্কা। আবারও লং মার্চের ডাক দিলেন ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টেক অফ বাংলাদেশি নামে বিএনপি দেশকে কোথায় নিয়ে যেতে চায় এমন প্রশ্ন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। তিনি বলেন, বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখলে তা আপনাদের জন্য দুঃস্বপ্ন হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, ধ্বংস করার জন্য নয়। এমন কোন শক্তি নেই বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারে। আমরা শেখ হাসিনার নেতৃত্বে তা প্রমাণ করেছি, আবারও করব। রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে একে নাগরিক সমাবেশে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। সাজাপ্রাপ্ত যুদ্ধপরাধীদের স্ত্রী সন্তানদের রাজনীতি নিষিদ্ধ বিএনপি জামায়াতের নৈরাজ্যমূলক কর্মকাণ্ড, জঙ্গি মদত ও নাশকতার প্রতিবাদে নাগরিক সমাবেশের আয়োজন করে অপরাজয়ে বাংলা ঢাকা মহানগর উত্তর। নাগরিক সমাবেশে আওয়ামী লীগের এই নেতা বলেন, পাকিস্তানের দুশোর বিএনপি জামায়াত সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে। তাদের নেতা লন্ডনে বসে বলেছেন, টেক ব্যাক বাংলাদেশ। টেক ব্যাক বাংলাদেশ মানে তো পেছন দিকে নিয়ে যাওয়া। মির্জা ফখরুলের কাছে জানতে চাই, আপনারা কোন পেছনে ফিরিয়ে নিয়ে যেতে চান, 2001 থেকে 2006 সাল নাকি 71-এর আগে পাকিস্তান, কোনটায় নিয়ে যেতে চান এটা আগে জাতির কাছে পরিষ্কার করুন। বৃষ্টিতে জলাবদ্ধতা সরকারের মেগা উন্নয়নের ফল বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃষ্টিপাতে রাজধানী ও ঢাকা সহ ময়মনসিংহ মহাসড়কে সৃষ্ট জলাবদ্ধতা সরকারের অপরিকল্পিত মেগা উন্নয়নের ফল বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত হওয়ায় এয়ারপোর্ট থেকে গাজীপুর পর্যন্ত রাস্তা আর চলাচলের উপযোগী নয়। এই রাস্তার কথা বেশ কিছুদিন ধরে বলে আসছেন তিনি। মেগা উন্নয়নের কারণেই আজ এই অবস্থা। একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি ক্ষমতায় গেলে সাংবিধানিক কমিশন করবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, সংবিধানের অধিকার হরণ করা হয়েছে, সংবিধান কেটে ছেটে তিনটি অনুচ্ছেদে বলা হয়েছে এটা কোনো দিন পরিবর্তন করা যাবে না। সংবিধানে সবাই মিলে ঠিক করা হয়েছিল স্বাভাবিক শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে, কিন্তু সেটাকেও একতরফাভাবে পরিবর্তন করা হয়েছে। এই সংবিধান অবশ্যই পরিবর্তন করতে হবে। তিনি বলেন, খুব পরিষ্কারভাবে উল্লেখ করেছি সাংবিধানিক কমিশন তৈরি করব। 72 সালে যেটা হয়েছিল তার আশেপাশে নিয়ে সত্যিকার অর্থে একটা যুগোপযোগী সংবিধান নিয়ে আসার চেষ্টা করব। গাজীপুরে যানজট ছড়িয়েছে কয়েক কিলোমিটার জুড়ে। ঘূর্ণিঝড় সীতাঙ্গের প্রভাবে বৃষ্টির কারণে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর অংশে গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। বিআরটি প্রকল্পের কাজ চলমান থাকায় আজ সড়কের কয়েকটি স্থানে ল্যান্ড সংকুচিত হয়ে এক লেনে গাড়ি চলাচল করছে। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজট সৃষ্টি হয়েছে। সড়কে চলাচলকারী বিভিন্ন পরিবহন শ্রমিকরা জানান, ঘূর্ণিঝড় সীতাঙ্গের প্রভাবে বৃষ্টির কারণে গত সোমবার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় 12 কিলোমিটার এলাকায় যান চলাচল দীর্ঘতি ছিল। কোথাও কোথাও থেমে থেমে যানবাহন চলছিল। বৃষ্টির প্রভাবে মহাসড়কের নতুন করে খানাখন্দ তৈরি ও পুরনো খানাখন্দগুলো বড় আকার ধারণ করে অনেক জায়গাতেই গর্তে পরিণত হয়েছে। পুলিশ ও বিআরটি প্রকল্পের কর্মকর্তারা ইট বালু সহ নানা উপকরণ দিয়ে সেই খানাখন্দ মেরামত করলেও ভারী যানবাহন চলাচল করায় তা উঠে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। এসব খানাখন্দ ও গর্তের কারণে যানজটের তৈরি হয়েছে। অপরদিকে টঙ্গীর মিল গেট এলাকায় 5 থেকে 6 লেনে গাড়ি চলতো, সেখানে বিআরটি প্রকল্পের কাজ চলাই লেন সংকুচিত হয়ে পড়ে ঢাকায় প্রবেশে ও ঢাকা থেকে বের হতে এক লেনে চলাচল করছে গাড়িগুলো। গতকাল মঙ্গলবারের পর আজ বুধবারও যানজট চরমে পৌঁছেছে। আওয়ামী লীগ ও বিএনপি সহ 39 দলের তথ্য নিচ্ছে
ইসি। ক্ষমতাসীন আওয়ামী লীগ মাঠের প্রধান বিরোধী দল বিএনপি সহ 39টি নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন। এসব রাজনৈতিক দল গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 ও রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা 2008 এর শর্ত মেনে চলছে কিনা সেই তথ্য চেয়েছে কমিশন। সম্প্রতি নিবন্ধিত সব রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদককে চিঠি দিয়ে এসব তথ্য জানাতে বলা হয়েছে। তথ্য দেওয়ার জন্য দলগুলোকে 30 কার্যদিবস সময় দেওয়া হয়েছে। এদিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন নিবন্ধন পেতে 20টির বেশি দল আবেদন করেছে। 30 অক্টোবর আবেদন জমা দেওয়ার সময় শেষ। এরপর এসব দলের বিষয়েও তদন্ত করবে নির্বাচন কমিশন। ইসি সূত্রের এসব তথ্য জানা গেছে। এ বিষয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ যুগান্তরকে বলেন, নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে কিছু তথ্য চাওয়া হয়েছে। তথ্যগুলো পাওয়ার পর তা কমিশন উপস্থাপন করা হবে। কমিশন যে সিদ্ধান্ত দেবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের তথ্য মাঠ পর্যায়ে যাচাই করা হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে কমিশনের সিদ্ধান্ত পায়নি। রাঙ্গাকে চ্যালেঞ্জ মেয়র মোস্তফার। দল থেকে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গাকে রাজপথে মোকাবেলার চ্যালেঞ্জ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। বিকেল 4টায় পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত রংপুর মহানগর জাতীয় পার্টি দ্বিবার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে তিনি এ চ্যালেঞ্জ দেন। গত সিটি কর্পোরেশন নির্বাচনে নিজের জয়ের বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, দলের একজন অব্যাহতি পাওয়ার ব্যক্তি প্রচার করছেন যে তিনি নাকি 1,00,000 ভোটের ব্যবধানে আমাকে জয়ী করিয়েছেন। আমি জনগণের প্রত্যক্ষ নির্বাচিত হয়েছে, কারো দয়ায় মোস্তফা মেয়র নির্বাচিত হয়নি। কথা বলতে গেলে হাত উঠে রাঙ্গার এমন মন্তব্যের উত্তরে মেয়র বলেন, রাঙ্গা সাহেব আমার হাতও কিন্তু লোলা না, আমাদের হাতেও শক্তি আছে, আমরাও জবাব দিতে জানি। যদি সাহস থাকে তাহলে রাজপথে এসে মোকাবেলা করেন। জেলা ও বিভাগীয় প্রশাসন সহ নির্বাচন কমিশনের প্রতি হুঁশিয়ারি দিয়ে মোস্তফা বলেন, সাবধান হয়ে যান, রংপুর নির্বাচন নিয়ে কোনো ধরনের কারচুপি করার যদি ইচ্ছা পোষণ করেন তাহলে দাঁত ভাঙা জবাব দিতে রংপুর মহানগর জাতীয় পার্টি প্রস্তুত। যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বলেন মির্জা আব্বাস। যে কোনো মূল্যে ঢাকায় সমাবেশ করা হবে বলে জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বাধা দিয়ে হুঙ্কার দিয়ে কোনো কাজ হবে না, শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিকভাবে এই সমাবেশ সফল করা হবে। এখানে সরকার যদি বাধা দিতে আসে সেই দায় দায়িত্ব সরকারের, বিএনপির নয়। গতকাল রাজধানীর নয়াপল্টনে এক যৌথ সভা শেষে তিনি এসব কথা বলেন। আগামী 10ই ডিসেম্বর ঢাকা বিএনপির মহাসমাবেশ সফল করার জন্য এই সভার আয়োজন করা হয়। মির্জা আব্বাস বলেন, ইতিমধ্যে গণসমাবেশ হয়েছে, সে অভিজ্ঞতা 10ই ডিসেম্বরের প্রতিফলন ঘটাবো। সরকার ইতিমধ্যে বিভিন্ন কথা বলছে, নেতাকর্মীদের সরকারের কোনো উস্কানিমূলক কথায় পা না দিতেও সতর্ক করেন তিনি। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নুমান বলেন, আজকের সভার মাধ্যমে ইঙ্গিত পাচ্ছে তাদের সমাবেশ মহাসমাবেশে রূপান্তরিত হবে। শীতাঙ্গে বাংলাদেশে মৃত বেড়ে 35 জন, এখনো জলমগ্ন বিস্তীর্ণ এলাকা, বরিশালে আরো বৃষ্টির আশঙ্কা। ঘূর্ণিঝড় শীতাঙ্গে বাংলাদেশের প্রাণহানির সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে 35 জনে। বিকেল পর্যন্ত দেশের 14 জেলায় 35 জনের প্রাণহানির খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে চট্টগ্রামের মিরসরাইয়ে। এখনো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হালকা বৃষ্টিপাত হচ্ছে, সবচেয়ে খারাপ পরিস্থিতি বরিশালে। বরিশালে এখনো বৃষ্টিপাত অব্যাহত, বরিশাল শহরের সব রাস্তা এখনো জলের তলায়। টানা প্রবল বর্ষণ উঁচু জোয়ারের পাশাপাশি দিনভর জোরো বাতাসে রীতিমতো বিপর্যস্ত জনজীবন। রাস্তাঘাটে জলে ডুবে যাওয়ায় যান বাহন চলাচল করছে না, অনেক বাড়ি জলমগ্ন, বাড়ির বাইরে বেরোতে পারছে না সাধারণ নাগরিকরা। জেলার সব নদীতে বিপদসীমার উপর দিয়ে জোয়ারের জল বইছে। বরিশালে আবহাওয়া দপ্তরে এক আধিকারিক জানিয়েছেন, বরিশালে 260 মিলিমিটার বৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃষ্টিপাত আরো 2 দিন অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে চরম নিম্নাঞ্চলগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে 5-8 ফুট অধিক উচ্চতার জোয়ারে জলে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। আবারও লং মার্চের ডাক দিলেন ইমরান খান। রাজধানী ইসলামাবাদ অভিমুখে আবারও লং মার্চের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিকে ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগাম নির্বাচনের দাবিতে 28 অক্টোবর দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে এই বিক্ষোভ মিছিল বের করার ঘোষণা দিয়েছেন তিনি। গতকাল লাহোরের সংবাদ সম্মেলনে ইমরান খান জানান, স্থানীয় সময় সকাল 11টায় লাহোরের লিবার্টি স্কোয়ার থেকে ইসলামাবাদ পর্যন্ত লং মার্চ করবে তার দল। সেই সময় তার সমর্থকদের সঙ্গে থাকবেন তিনি। ইমরান খান বলেন, এই লং মার্চের মধ্য দিয়ে আমরা সরকারকে কঠোর বার্তা দিতে চাই, অবিলম্বে নির্বাচন ঘোষণা করতে হবে।